আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় দাঁতে রুট ক্যানেল ট্রিটমেন্ট করালে ব্যথা থাকে না কেন। তো ভিউয়ার্স, এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, প্রতিটি দাঁতে তিনটি করে লেয়ার থাকে। প্রথমটাকে এনামেল বলা হয় এবং তারপরে ডেন্টিন এবং তারপরে পাল্প। দাঁতে তখনই ব্যথা হয় যখন এই যে পাল্প দেখতে পাচ্ছেন, প্রতিটি দাঁতের ভিতরে যে পাল্প দেখতে পাচ্ছেন, এই যে কালো, এটি দাঁতের একটি এক্সরে। তো এখানে দেখা যাচ্ছে যে দাঁতের ভিতরে যতটুকু অংশ কালো দেখতে পাচ্ছেন, এতটুকু অংশ হচ্ছে দাঁতের পাল্প। যদি কোনো কারণে এই পাল্প ইনফেকশন হয়, দাঁতের উপর থেকে গর্ত হয়ে বা ক্যারেজের মাধ্যমে সরু চিকুন হয়ে যদি পাল্প সংযোজন হয়ে যায়, সেক্ষেত্রে দাঁতে ব্যথা হয়। ভিউয়ার্স, এখানে যে দাঁতটি দেখতে পাচ্ছেন, যে এই দাঁতটি বেশ অনেকটাই ভেঙে গেছে বা গর্ত হয়ে গেছে ধীরে ধীরে। এটি একদিনে হয়নি, অনেক দিনে ধীরে ধীরে এমন অবস্থা হয়ে গেছে। তো এই দাঁতটির যদি আমরা এক্সরে দেখি, তাহলে দেখা যাবে যে এখানে যে এক্সরেটা আপনারা দেখতে পাচ্ছেন, যে এতটুকু ভেঙে যাওয়ার কারণে, অর্থাৎ এই দাঁতটার এই অবস্থা হয়ে যাওয়ার কারণে, এই দাঁতটা এক্সরে করার পরে এখান থেকে এতটুকু অংশ দেখা যাচ্ছে না, কারণ এতটুকু অংশ এখানে নাই, নষ্ট হয়ে গেছে। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন যে গর্তটা ছিল সেটি পুরোপুরি দাঁতের ভিতরে থাকা পাল্প অবধি পৌঁছে গেছে, অর্থাৎ পাল্পের সঙ্গে সংযোগ হয়ে গেছে। এই অবস্থাকে আমরা পাল্পাইটিস বলে থাকি। আর এই পাল্পাইটিস হলেই দাঁতে রুট ক্যানেল ট্রিটমেন্ট করা ছাড়া অন্য কোনো উপায় থাকে না, যদি দাঁতটি রাখতে চান। তো ভিউয়ার্স, আমরা যখন ডেন্টিস্টরা দাঁতে রুট ক্যানেল ট্রিটমেন্ট করে থাকি, তখন এখানে যে রুটটা আপনারা দেখতে পাচ্ছেন, যে ক্যানেলটা দেখতে পাচ্ছেন, যে পাল্প, ক্যানেলের ভিতরে যে পাল্পটি রয়েছে, এই পাল্পটি পুরোপুরিভাবে এখানে যেমনটি দেখতে পাচ্ছেন দাঁতের উপর থেকে কিছুটা ছিদ্র করে সেখান থেকে সেই নষ্ট হয়ে যাওয়া পাল্পটিকে পুরোপুরিভাবে রিমুভ করে ফেলা হয়। ভিউয়ার্স, দাঁতের ব্যথা অনুভব হয় এই যে পাল্পটি দেখতে পাচ্ছেন, এই পাল্পের ভিতরেই দাঁতের অনুভবটা থাকে। আপনার যদি উপরে কিছুটা অংশ ভেঙে যায়, সেক্ষেত্রে কিন্তু দাঁত ব্যথা করবে না। যখন ভাঙাটা একেবারে যদি পাল্পের কাছাকাছি হয়, সেক্ষেত্রে আপনার দাঁত ব্যথা করবে। উপর থেকে যদি সামান্য অংশ ভেঙে যায় বা খুবই সামান্য অংশ ক্ষয় হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু দাঁতে ব্যথা হয় না। কিন্তু দাঁতে ব্যথা তখনই হয় যখন দাঁতের যে ভিতরের যে রুট রয়েছে, সেই রুটের পাল্প রয়েছে, সেই পাল্প অবধি পৌঁছে যায়, তখনই ব্যথা হয়। আর রুট ক্যানেল ট্রিটমেন্ট করার সময় সেই ইনফেকশন হয়ে যাওয়া পাল্পটি পুরোপুরি একটি ফাইলের মাধ্যমে এভাবে তুলে ফেলা হয়। তুলে ফেলে সেখানে কৃত্রিমভাবে আবারও পাল্প সংযোজন করা হয় এবং পরবর্তীতে দাঁতে ট্রিটমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পরে ক্যাপ করে নিলে দাঁতটি ব্যথামুক্ত হয়ে যায়। কারণ হচ্ছে যখন এই যে পাল্পটি দেখতে পাচ্ছেন, এই পাল্পে যখন এখানে চাপ পড়ে, কোনো শক্ত কিছু চাপ পড়ে, তখন এই পাল্পে যেখানে অনুভূতিটা কাজ করে, অনুভূতিটা হচ্ছে পাল্পের ভিতরে থাকে। তো যেহেতু ফাইল দ্বারা সেই পাল্পটি তুলে ফেলা হয়, এর জন্য সেই দাঁতে, যে দাঁতে রুট ক্যানেল ট্রিটমেন্ট সাকসেস হয়েছে, তেমন দাঁতে কিন্তু আর কখনো কোনো ব্যথা থাকে না। তো ভিউয়ার্স, যদি কোনো দাঁতে যন্ত্রণা হয়, ব্যথা হয়, তখনই সেই দাঁত ফেলে দেওয়ার সিদ্ধান্ত নেবেন না। কারণ দাঁত না ফেলে যদি রাখা যায় কিছু সামান্য অর্থের বিনিময়ে, সেটাই যুক্তিযুক্ত। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।